হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরের থেকে যে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের লাইকে লাইক পাওয়ার আশায় কিন্তু আমরা ভিডিও তৈরি করি। তো আমরা যেদিন আবু নাসেরে গেলাম সেদিনই এই ভিডিওটা করলাম। তো দৃশ্যটা খুবই সুন্দর, আর আল্লাহর প্রকৃতির দৃশ্য দেখতে আসলে কোনো কিছুর সাথে কিন্তু তুলনা হয় না, খুব ভালো লাগে। আর আবু নাসের রোডটা খুব ভালো, আর যারা খুলনাতে আছেন এখানে জায়গা জমি কেনার জন্য খুব ভালো। এই যে বাম পাশে যে জায়গাগুলো, অনেকেই কিন্তু ফ্ল্যাট কিনে নিয়েছে এখান থেকে। তো এটা অনেক দিন আগের ভিডিও, বলতে আমার আপা এসেছিল এক দেড় মাস আগের কথা। তখন এই মাছগুলো কিনেছিল, আগের দিন একটা ভিডিও দেখেছিলাম, দেখাইছিলাম আপনাদের, ওই মাছগুলো কিনেছিল। আর এদিকে একটা দেশি মুরগি আর একটা পোলট্রি, পোলট্রি মানে তো বুঝেন সবাই, যে ফার্মের যে মুরগিগুলো, ফার্মের মুরগি, আর এদিকে দেশি মুরগি। তো আপাই ওটা পরিষ্কার করতেছিল, মানে ওটা বেছে নিচ্ছিল এবং কুটে দিচ্ছিল। আর আপা আমার বাসায় আসলে আমার কিন্তু তেমন একটা কিছু করতেই দেয় না, ওই সব কিছু ট্যাকেল দেয়। মানে ও এমন একটা যে আমার ঘর ঝাড়ু, ঘর মোছা, মাছ কোটা, মাংস কোটা, বিছনা গুছানো, মানে আপা যে কয়দিন থাকে মানে আমার শান্তি, মানে কোনো কিছুই আমাকে করতে দেয় না। আর এদিক থেকে সানবি একটা কথা কি বলবো, লজ্জার কথা, ওকে বলতেছিলাম যে তোমার ভিডিও করতেছি, তোমার কিন্তু প্যান্ট পরা নাই, তো কিন্তু খুব লজ্জা পেয়েছে। তো আপনাদের সাথে মজা করে ওইটুক আমি শেয়ার করলাম, তো কেউ বাজে মন্তব্য করবেন না। আর এদিক থেকে এই যে আপার পোলট্রিটা কাটা হয়ে গিয়েছে, আর দেশি মুরগিটা হয়নি, তো ওইটুকার ভিডিও করিনি। এইটা কিন্তু আর একদিনের রিবন্ডিং, তো প্রত্যেকটা রিবন্ডিংয়ে কিন্তু আমাদের ভিডিও করা হয় না, কয়েক সময় যে ভিডিওটা করে রাখি তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর বুঝবেন যে আগের দিনের আর এটা মিলাবেন, তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু আর একটা রিবন্ডিং চুল অনুযায়ী। আগেরটা যে ভিডিওটা দিয়েছিলাম, ওনার চুলটাও, ওর চুলটা অনেক বড় ছিল, আর এও কিন্তু আমার কাছ থেকে এই তিনবার করলো। তো এর চুলটা একটু ছোট, আগে অনেক বড় ছিল, এখন অবশ্য কেটে দিয়েছে। তা যদি কেউ রিবন্ডিং করতে চান আমার কাছে, তো আমার সাথে যোগাযোগ করবেন খুলনা থেকে, অবশ্যই। খুলনার বাইরের থেকে তো করা সম্ভব না, যদি খুলনা আসেন বা খুলনা থেকে থাকেন, যদি কারো চোখে পড়ে, তো আমরা ভালো সার্ভিস দিয়ে থাকি অবশ্যই। আর চুলে কিন্তু অনেকটা গ্লেজ এসেছে, তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ গ্লেজ এসেছে। তো সত্যি খুব ভালো রেজাল্ট, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর কালকে একটা ধামাকা দিব, তো আজকে বলবো না, কারণ আজকে বললে তাহলে কালকের আকর্ষণটাই থাকবে না। কালকে অনেক অনেক একটা খুশির সংবাদ দিব আপনাদের, অনেক অনেক খুশির সংবাদ, যে আপনাদের খুশির সংবাদ না, আমার জন্য কিন্তু অনেক খুশির সংবাদ। তো সবার সাথে কিন্তু আমি শেয়ার করতে চাই। তো দুইটা দিন ভিডিও আমি দিতে পারিনি, আপলোড করতে পারিনি, এডিট করতে পারিনি, আমি খুবই ব্যস্ত ছিলাম। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার লাইভ দেখেননি, অবশ্য আমি ফেসবুকে পেজ থেকে আমি লাইভ হয়েছিলাম, তো দেখতে পারিনি, এর জন্য আসলে ভিডিও দিতে একটু লেট হয়েছে। আব্বু
কি করো তুমি বলো, কি করো তুমি? কি খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করছো? কি খেয়েছো? মাছ খেয়েছো? আর কি খেয়েছো? জানো না কেন? জানো না কেন? এখন কি দুপুর না বিকেল বলো তো? বিকেল? সত্যি? তো তুমি কি দেখতেছিলে এতক্ষণ? তুমি কি করতেছিলা? খেলতেছিলা? কি দিয়ে খেলতেছিলা? এটা দিয়ে? তোমার ভাইয়া কোথায়? খাবার জিনিস আনতে গেছে। কার জন্য? আমার জন্য। কি খাবে তুমি? আমি ভাত খাবো। ভাত তো ঘরে আছে। ভাত খাবো না এখন। তোমার জন্য কি আনতে গেছে বলো? ভাত খাবো না। খাবে না? কি খাবে তাহলে? আমি ভাত, আমি ভাত খাইছি তো। খাইছো তো? তাহলে কি খাবে বলো? কি তো খাবো না। তোমার বাসায় কে আসবে একটু বলো তো? ঢাকা থেকে কে আসবে তোমার বাসায়? না কেউ আসবে না। আপে? আপে না। কে আপে বলো তুমি? মিমি আপে। মিমি? মিমির নাম কি? মিমির নাম পুপি। মিমির নাম পুপি? পুপির নাম কি? পুপির নাম তাতি। সাতি? সাতি আসবে আর কে আসবে বলো তো? ইগলে কে আপে বলো? আর কে আপে? আর আর মিমি আপে। মিমি তো আসবে, আর কে আসবে? সাথী? সাথীর সাথে কে আসবে? তোমার আপু? আমার আপু আপে। টিচার? সিজাত আসবে? আমার আপু আপে। টিচার আপে? তুবো তুবো আপে। না সবাই আপে? না নিমন আপে। না নিমনও আসবে? আর কে আসবে? আর কে আপে? সিটি? আর আজকে বেশি কিছু শেয়ার করলাম না, শেয়ার করলাম সানবির অনেকগুলো কথা। সানবির অনেক কথা বলতে পারে, তো ও আগে তো কথাই বলতো না 2 বছর বয়স পর্যন্ত। তো আমরা খুব টেনশনে ছিলাম, এমনি সব কথাই পারতো। তো সব কথা বলতে মানে মাম্মা, বাবা, আব্বু, মামা এগুলো পারতো সব, কিন্তু অন্য সাইডের যে কথাগুলো ওগুলো পারতো না। তো এখন সবই পারে ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ।